দেখে বোঝা যাচ্ছে যে গরম আসছে। বাট একা একা স্নান করা শুরু করে দিয়েছে, কিছুতেই জল থেকে উঠবে না। এরা দুজন কাছাকাছি থাকলে এরকম কিছু একটা হবে, এটা জানা কথা। এই দেখো ফক্সের লোম তুলে দিয়েছে গো, ভয় পাচ্ছে তাও ডাকছে আয় আয় করে। চলে গেল ঠিক ঠিক কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে স্নান টান সেরে আজকে এক বালতি কাছাকুচি করেছি। এটা কি দারুণ উঠেছে দেখেছো, একদম রোদ ঝলমলে আকাশ, কোনো রকম বৃষ্টি নেই, মেঘ নেই। তিন দিন ধরে তো জামা কাপড়ই শোকাচ্ছে না, এক বালতি জামা কাপড় কেচেছি। রুহি এখন সেটাই আমাকে তোমাদেরকে দেখাতে বলছে। তো রুহিকে নিয়েই আসলাম এখানে জামা কাপড়গুলো মেলবো বলে, কারণ ও ঘুমাচ্ছিল। তো আমি ভাবলাম সমস্ত কাজ আমার আজকেও কমপ্লিট হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হলো না। রুহি এদিকে ঘুম থেকে উঠে গেছে আর উঠেই মামামের সাথে বেড়াবে বলে বায়না শুরু করে দিয়েছে। তো চলো ঝটপট এগুলো মেলে দিই, তারপরে কাজ স্টার্ট করি। আজকে কিছুই হয়নি, অলরেডি 10:30 বেজে গেছে। সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে রুহিকে নিয়ে ঘুরতে ঘুরতে ওকে সামনেতে 10:30 বেজে গেল। কখন উঠেছি ভাবলাম যে আজকেও সমস্ত কিছু হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হলো না। মানে যেদিনকে ভাবি যে সব হয়ে যাবে সেদিনকেই আর কিচ্ছুটি হয় না। দুষ্টুমি স্টার্ট সকাল থেকে, আমি মেলছি মা, তোমাকে মেলতে হবে না। এখন আর ঠিক ঘুমটা ভাঙেনি তাই ঠিক মতো রুহি কথা বলছে না, কিন্তু দুষ্টুমি চালু আছে রুহির না। আচ্ছা সবাইকে গুড মর্নিং বলেছো? হাই বলছো ওইদিকে গিয়ে? চলে গেল দিয়ে হাই বলছে এখন। গুড মর্নিং রুহি, গুড মর্নিং। এই ধর 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 ধর, এইটা এখন রুহি নতুন খেলা শিখেছে, ধর 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 ধর, এই ধর 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 ধর। আজকে রান্নাঘরে সেরকম একটা কিছু কাজ নেই, এই যে শাকগুলো বাছা আছে তাহলেই হয়ে যাবে। আজকে সেরকম রান্নাও কিছু হবে না, বাঁধাকপি হবে, আলু পোস্ত হবে আর শাকটা হবে। তো শাকগুলো এখন বাঁচবো আর রুহির এদিকে খাওয়া দাওয়া সব হয়ে গেছে, ওকে খাওয়াতে খাওয়াতে 11:30 বেজে গেল। এখন এত বেলা করে খেতে ও, মানে সারা জায়গা দৌড়ে দৌড়ে, খানিকক্ষণ চেয়ারে, খানিকক্ষণ ছাদে এইসব করতে করতে খেয়েছে। আর এবার রুহির ঘুমও পেয়ে গেছে, স্নান টান করে একটু ঘুমাবে। কিন্তু দুষ্টুটা দেখেছে দুখানে বসিয়ে দিয়েছে একটা আস্ত বাঁধাকপি দিয়ে, এটাকে নিয়েও খেলা করুক, ততক্ষণ আমি নিজের কাজগুলো করে নিই। দেখে বোঝা যাচ্ছে যে গরম আসছে, গরম আসছে। আর ও এখন আবার একা একা স্নান করা শুরু করে দিয়েছে, কিছুতেই জল থেকে উঠবে না। গরম এসে গেছে দেখো, একা একাই আজকে স্নান করতে বসেছে, মগ নিয়ে সাবান টাবান মেখে সুন্দর করে স্নান করেছে। হ্যাঁ আনন্দ হয়েছে স্নান করে? রুহি স্নান হয়ে গেছে আর এখন ওকে নিয়ে আসলাম রোদে চুলটা শুকানোর জন্য। হাতে আমার আছে ছোলা, ও একটা একটা করে নিচ্ছে আর খাচ্ছে। রুহিকে এবার থেকে একটু একটু করে ড্রাই ফ্রুটস এগুলো সেগুলোকে দেওয়ার চেষ্টা করছি, আর ও শুধু শুধু খাচ্ছে, মানে পেস্ট না করে দিয়ে ও বেশ ভালো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ড্রাই ফ্রুটসগুলো না রুহি বেশ ভালোই খাচ্ছে জানো তো। ওকে একটু কাজু বাদাম দিই, তারপরে কিশমিশ দিই, এগুলো সব ভালো করে জলে ভিজিয়ে রাখি আগের দিন রাতে, দিয়ে অল্প অল্প করে দিই একটা দুটো করে, বেশ ভালো চিবিয়ে চিবিয়ে গোটাটা খেয়ে নেয়। এখন আর পেস্ট করতে হয় না ওর জন্য, তো যদি শুধুই খেতে পারে তো ভালোই জিনিসটা। আগে তো ওটসের সাথে মিশিয়ে দিতাম, দুধের সাথে যখন ওটস করতাম একবারে দিয়ে দিতাম, দিয়ে দিতাম, কিন্তু এখনও দেখছি যে শুধুই খেতে পাচ্ছে, ব্যাপারটা বেশ ভালোই হচ্ছে। দু তিন দিন ধরে এরকমভাবে খাচ্ছে, কাল থেকে আবার ছোলা খেতে খুব ভালোবাসছে, কিছুতেই ছোলা ছাড়া থাকবে না। যেই শেষ হচ্ছে আমার কাছে এসে আবার মাম্মাম মাম্মাম করে চাইছে। ওকে 4-5টা করে দিয়ে দিয়ে একটু একটু করে প্র্যাকটিস করাচ্ছি। ওফ ছোলা পেয়ে রুহি ডান্স, দেখো ডান্স করতে শুরু করে দিয়েছে, খুশিটা দেখেছ, এত খুশি হয়েছে ছোলা পেয়ে। আর কাজু বাদাম খাবে নাকি? কাজু বাদামটা খেতেও রুহি খুব পছন্দ করছে, তার সাথে আমন্ড বাদামটাও খাচ্ছে ভালো। 5:30টা বাজছে আর রুহি অনেকক্ষণ আজকে ঘুম থেকে উঠে গেছে, মানে সন্ধ্যা হওয়ার আগে অনেকদিন পর মনে হয় ঘুম থেকে উঠলো। আর সত্যি এবারে গরম চলে এসেছে মনে হচ্ছে, কারণ এত দুপুরে গরম লাগছিল, রুহি তো কিছুতেই ঢাকা তো ছেড়েই দাও, এই ফুল জামাগুলো পরেও মনে হয় যেন ভুল করে ফেলেছে এরকম অবস্থা। পাখি, ওদের মা চাঁদ উঠেছে, বয়ও চাঁদ উঠেছে, রুহি চাঁদ দেখতে পেয়েছে। জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, ওগুলোকেই আনতে আসলাম। জামা কাপড় এখানে জামা কাপড় আছে, আবার নিচেও জামা কাপড় আছে, সেগুলোকেও তুলতে হবে। পাপা আসেনি? পাপা ঘুমাচ্ছে এখনো। দেখি দাও চাঁদ কোথায় আছে, কোনটা গো চাঁদটা, কোনটা? তুমি চাঁদ দেখেছো আজকে? ওই দেখো, এই ধর 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 ধর। রুহির ছাদেতে না বেশ মজা হয়েছে সকাল থেকে, মনে হয় আজকে 3-4 বার ছাদে এসেছে। বাবা তুমি কোথায় যাচ্ছ মা, তুমি কোথায় যাচ্ছ?
একদিনে জামা কাপড় শোকালো আর কি, নলে এতদিন ধরে তো দু তিন দিন ধরে জামা কাপড় দিতে হচ্ছিল, তারপর শোকাচ্ছিল। কোনটা চাঁদ? ওইটা চাঁদ, ওই দেখো তোমাদেরকে চাঁদ দেখিয়ে দিয়েছে রুহি। আর এটা হচ্ছে বাবারে, এটা রুহি বাবারে না, এটা তো রুহি ভয় পায়। চলো হয়ে গেছে জামা কাপড় তোলা, এবার ঘরে চলো। কেমন টুকটুক করে যাচ্ছে দেখো, জামা কাপড় তোলা হয়ে গেছে কিন্তু রুহি চাঁদ দেখা এখনো হয়নি, ও চাঁদ দেখে যাচ্ছে খালি। ওই তো চাঁদটা, বড় উপরে চাঁদটা যখন উঠবে তখন রুহিকে দেখাতে আনবো। হ্যাঁ এখন চলো ঘরে। তো অভি পুরো একবার এটাকে ধরেই ঘরে ঢুকিয়ে দিল, এটা আমার দ্বারা সম্ভব নয় রুহিকে নিয়ে। টিক টিক রুহির, টিক টিক রে, টিক টিক, আয় আয় আয়, ভয় পাওনি তো আজকে টিকটিকে? কালকে একটা টিকটিকে দেখে এত ভয় পেয়েছিল, সেখান থেকে আর মানে যাবেই না সেই দিকে, ভয় পাচ্ছে তাও ডাকছে আয় আয় করে, চলে গেল টিকটিক। বুবলি কিছু হয় না, ওটা ভয় পায় না, টিকটিক তো তুমি ডাকো সবসময়। হ্যাঁ এমনি করে ডাকে রুহি, ভয় পাচ্ছে আবার ডাকছে ও তার সাথে। উঠেই শুরু হয়ে গেছে বমাশি ওদের, এরা দুজন কাছাকাছি থাকলে এরকম কিছু একটা হবে এটা জানা কথা। যত ভাব তত ঝগড়া পাপার সাথে, না কিছুতেই থাকবে না। আর পর পাপা একবার ওকে এমনি ভাবে জড়িয়ে ধরবেই ধরবে, শুনবেই না কিছু তো ডুবি। দেখো 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 পাপার সাথে কেমন ঝামেলা, দেখো এটা রুহির পুরো দুস্তুমি, যে পাপা অমনি করবে তাহলে আমি দৌড়াবো। কি কথা যাচ্ছিস, যাই যাই, ওখানে হেডফোন দেখতে পেয়েছে ওর জন্য ছুটছে, দেখো ওখানে যাবে না মা, বড়ে জো না চলে এসো। সব জিনিসপত্র একটা একটা করে ফেলছে, দিয়ে যখন সব শেষ হয়ে যেত তখন আমাকে বলছে মাম মাম তুলে দাও, সব নিয়ে আসতে আর কেমন ভাবে ফেলছে দেখো, যা পড়ে গেছে যা, আর না পড়লে আবার সেটাকে আবার সামনে এসে আবার এটাকে নিচে ফেলছে, এসো দুটো মোজা এখানে ফেলে দিয়েছে, সব ফেলছে, এসে আবার উঁকি মেরে দেখছি যে পড়লো নাকি না, মা দিতে পারবে না, মা না দিতে পারলে আমি নিজেই আসবো, পড়ে যাবি কিন্তু, এটা অনেক উঁচু খাট, এটা অনেক উঁচু কিন্তু পড়ে যাবে, পা ঝুলিয়ে এখানে বসবে এগুলো আনার জন্য, এগুলো ঠিক আছে। এবার কোথায় ফেলবে ওগুলোকে, উপরে তুলবে, এই এখানেই ফেলে দিচ্ছে কেন, যা মোজা পড়বি না আর পড়বি না, ওরে বাবা মোজা পড়বে না বলে সব ফেলে দিচ্ছে এখন, যা আজকে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, কখন ঘুম থেকে উঠে যে বিকালে আরও পাচ্ছে না, আজকে পড়তেও বসবে না, পড়তে বসবে না, বই নিয়ে আসো একটু পড়তে বসি, ও পড়তে বসবে না, তাহলে কি একটা কাজু বাদাম খাবে, আচ্ছা একটা আমন্ড খাবে, খাবে না কিচ্ছু খাবে না, রুহির আবার ঘুম পেয়েছে, সাতটা না বাজতে বাজতে রুহির আবার ঘুম পেয়ে গেছে, ভালো লাগছে না কিছু করতে আজকে, আজকে শুধু রুহি আরাম করবে আর শুয়ে থাকবে এমনি করেই, আর কিছু করবে না, কি করবে রুহি আরাম করবে, চোখগুলো ঢুলে যাচ্ছে ঘুমে, প্রায় দুপুরটা ঘুমালো মানে আজকে প্রায় উঠেছে চারটের দিকে ঘুম থেকে উঠে গেছে, তারপর আর ঘুমাবেই না কিছুতে, সেই কারণে এখন চুপচাপ শুয়ে পড়েছে, আর কোনো রকম দুষ্টুমি করার এনার্জি নেই ওর মধ্যে, আর ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, সন্ধ্যাবেলা যা খাবার টিফিন খেয়ে নিয়েছে, আর খাবে না টিফিনও খাবে না আর, তাই তো কিচ্ছু করবে না ও আর, এবার চুপ করে শোবে আর আরাম করবে রুহি, ব্যাস। বালিশটা নিয়ে আসো, দিয়ে শো, বালিশ কই তোমার, বালিশ নিয়ে আসো, দিয়ে শুয়ে পড়ো, হ্যাঁ আনতে পারবে না ওখানেই শুয়ে পড়লো, ঘুমিয়ে পড়ো, যা ঘুমিয়ে পড়ো রুহি, গুড নাইট রুহি, আজকে তাড়াতাড়ি গুড নাইট করে দিয়েছে সবাইকে, ওই বলে একা একাই শুয়ে পড়ে ঘুমিয়ে যাচ্ছে গো, মেয়েটা বয় হয়ে গেছে কত দেখো, আবার কোথায় এরে এরে, কাউটা কোথায় ডাকলো, কোথায় ডাকলো কাউটা, এইটা খালি টেপা পড়ে যায় আর আওয়াজ হয়,
পরে নাও, হ্যাঁ দিয়ে ঘুমাবে। হ্যাঁ গো একটু পরে নাও, দিয়ে ঘুমাবে, দিয়ে ঘুমাবে। যা একটু শুয়েছিলাম ঘুমাবো বলে মা আবার বইগুলোকে নিয়ে আসলো। এমনি ডান্স করতে করতে পড়তে হয়, ডান্স করতে বসেছে। সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। মা প্যাক প্যাকটাও তোর সাথে দেখ গান করে করে ডান্স করছে। রুনু ঝুনুনু পুরে বাজে ঠুনুক ঠুনুক তালে, রুনু ঝুনুনু পুরে বাজে নয়নে নয়ন মিলিয়া গেল। পালালো, আবার দেখতে পেয়ে গেছে কেন হেডফোন, হেডফোনগুলোর পিছনে শুধুও পড়বে। মা বাবা তোমাকে কি বলেছিল যে হেডফোনে হাত দেবে না, ওটা বাবার কাজের জিনিস তাই তো? কি বলেছিল? আচ্ছা ডান্স করছো। অনেকক্ষণ খেলাধুলা করতে করতে রুহি এদিকে ঘুমিয়ে গেছে ক্লান্ত হয়ে, সেই কিছুতেই শোবে না। এই 9টা বাজলো, দেখো না এতক্ষণে ঘুমালো। এবার রাতের বেলা বুঝতেই পারছো এটা রুহির প্রত্যেক দিনের কাহিনী। তবে একটা জিনিস জানো, এই কদিন রুহি কিন্তু একদম ঘুমায়নি, এই সন্ধ্যার দিকে আজকে অনেক দিন পর ঘুমালো। নাহলে এই কদিন ঘুমায়নি ও, তাও রাতে ওর কোনো রকম কোনো টায়ার্ডনেস নেই, ও জেগেই থাকে। তাও তো এখনও যখন ঘুমিয়ে গেছে, এই জামা কাপড়ের পাহাড়গুলো আজকে আমি গুছিয়ে ফেলি। মানে ওয়ার্ড্রবে যত জামা কাপড় ছিল সব বেরিয়ে গেছে, কারণ ওই শোকায়নি, দু তিন দিন ধরে জমতে 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 এত হয়ে গেছে। যতক্ষণও ঘুমাচ্ছে এই কাজগুলো করি। আজকে আবার একটু সেলাইয়ের কাজও আছে, এগুলোকেও করবো ভাবছি। এবার দেখি কতক্ষণ করা যায়। এই টাইমটাতে রুহি বেশিক্ষণ ঘুমায় না, প্রায় 10 থেকে 15 মিনিট ঘুমাবে, তার মধ্যে জামা কাপড়টাই বড় জোর গোছানো হবে, বা সেটাও হবে না। কি হয়েছে মামা, কি হয়েছে দেখেছো? খাবে না আর, পাপাকে বাঁচাতে বলছে এখন, দিয়ে বলছে যে আর কি খাটে তোলো, আমি আর খাবো না। আজকে রাতের বেলা ও ভাত খাবে না কিছুতে, খিচুড়ি, তার জন্য ওকে ওটসটা খাওয়াচ্ছিলাম। অনেকটা খেয়ে নিয়েছে, আমি দেখছি আর একটু যদি খাই, দু তিনবার ট্রাই করলাম, দিয়ে খুব রেগে গেছে। এখন পাপাকে বলছে আমাকে খাটে তোলো, বাঁচাও আমাকে, বাঁচাও বাঁচাও আমাকে, মুখ ধুবে, চলে 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 চলো, মুখ দিয়ে যাও 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 মুখ দিয়ে সবাই যাও। যে বলেছি চলো খেতে হবে না, মুখ ধুতে যাচ্ছে, আমি হাসিটা দেখো শুধু। হয়ে গেল মুখ ধোয়া? হয়ে গেল, মুখ দিয়ে চলে এসছে, জল তেষ্টা পেয়ে গেছে। বাবারে মন দিয়ে এখন জল খাচ্ছে, বাবারে সোনার জল খাচ্ছে, জোর জল তেষ্টা পেয়ে গেছে গো। রুহিকে খাইয়ে দাইয়ে সমস্ত কাজকর্ম একদম কমপ্লিট। এবার চলো রুহির দুষ্টুমি শুরু এখান থেকে। এখন তো রুহি এখন সবে স্টার্ট করেছে দুষ্টুমি, আর এদিকে আর ওদিক পড়ে যাচ্ছে খালি। চার্জার গুলোর পাশে গেলেই বলে বাবা রে, তো এখন এরকম ভাবে দুষ্টুমি করছে। আবার পেয়ে গেছে এই গাডারটাকে। মামা ওদের চুল বাঁধার কোথায় পেলে? সারা সন্ধ্যা দুষ্টুমি করে একটুখানি আজকে রেস্ট নিয়েছে, তাও এখন আবারও দুষ্টুমি শুরু হয়ে গেছে। চলো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। এই ব্লগটা এখানেই এন্ড করছি। যা যারা কোনো সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না, বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো। আর এদিকে দেখো গোপালকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, অনেকক্ষণ গোপালকে আজকে শুয়ে দিয়েছি। কি গো না, এখন তোমাকে গোপাল দাদাকে ডাকতে যেতে হবে না মা, দাও এটা দাও। যেই আমি তোমাদেরকে বলেছি ব্যাস, রুহি এখন শুনতে পেয়ে গেছে ওটা। আমার যায় না যায় না, একবার যাবেই ওখানেতে, এতক্ষণ দেখেনি ঠিক ছিল, যেই দেখতে পেয়ে গেছে ব্যাস এবারও যাবেই গোপাল দাদার কাছে। ভালো করে রুহি শোনো ঘুম পাড়িয়ে দিচ্ছে গোপাল দাদাকে, ঘুমাও নি তুমি, ঘুমাও নি, বলো ঘুমাও 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 ঘুমাও।
কি যে এত কথা বলে গোপাল দাদার সাথে, ওই জানে, ওর ভাষাতে ওই বুঝতে পারে সবকিছু। ঘুমিয়েছে গোপাল দাদা? ঘুমিয়েছে? ঘুমায়নি? তুমি ঘুম পারোনি বলে ঘুমায়নি? ওলে আমার ছোনা, গোপাল দাদাকে বলো ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো সোনা গোপাল, ঘুমিয়ে পড়ো, ভালো করে আদর করে দিচ্ছে রুহিকু। নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড নাইট সবাইকে, সবাইকে টাটা করে দাও, টাটা। মা সবাইকে টাটা বলে দাও, মা মা। যাও দুষ্টুমি করো, ঘরে দিকে যাও, চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর সত্যি বলতে আজকে শরীরটা ভীষণ খারাপ লাগছে, কেন জানি না, হঠাৎ করে ওষুধগুলো কদিন খাওয়া বন্ধ করেছি তার জন্যই মনে হয় এরকম হচ্ছে। আবার তো একটু রেস্টের প্রচণ্ড দরকার, কিন্তু রেস্ট পাওয়া যাচ্ছে না। প্রত্যেক দিন এরকমভাবে ভাবছি একটু রেস্ট নেবো, রেস্ট নেবো, কিন্তু সেটা আর হচ্ছে না, সেই একই হয়ে যাচ্ছে। তো আবার সব ওষুধগুলো খাওয়া স্টার্ট করতে পারে। এখন সবথেকে বড় প্রবলেম হচ্ছে আমার হাতটা, হঠাৎ করে হাতটাতে এমন যন্ত্রণা হচ্ছে, মানে শিরাগুলো পুরো ফুলে যাচ্ছে। তো এই হাতটাতে আমি সেরকম কিছুই করতে পারছি না, সেই কারণে এই শিরাগুলো কিছু চাপ দিয়ে করলেই ব্যাস এগুলো সব ফুলে যাচ্ছে, আর সে বিভৎস যন্ত্রণা করছে হাতটাতে। তো মাঝখানে কিছুদিন কমেছিল, একবার ডাক্তার দেখিয়ে এসেছিলাম, তারপরে তারপরে ওষুধগুলো খাওয়া বন্ধ করে দিয়েছি। আবার যাকার তাই, মানে যখন যন্ত্রণা হচ্ছে না, শিরাগুলো পুরো নীল হয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে যে শিরাগুলোতে কিছু একটা প্রেশার পড়ছে। দেখে আর একবার ওষুধগুলো খাবো ভাবছি, মানে সব থেকে প্রবলেম একসাথে শুরু হয়ে গেছে। চলো যাই হোক, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, গুড নাইট সবাইকে। তুমি টাটা বললে না তো কাউকে? টাটা বলে দাও, মাম্মা টাটা বলে দাও, টাটা। এই রে, এই তো কিরকম টাটা, তুমি হাতে টাটা বলে দাও, বলবে না? কি ধরে রেখেছে বলো তো? কিচ্ছু ধরে নেই, অমনি করেই হাঁটছে। একটু হালকা হালকা গরম হচ্ছে আমাদের ঘরটা, তো রুহি প্রচন্ড গরম লাগছে, এইরকম ফুল জামা কাপড় পরে আর কিছুতেই থাকবেই না। হেমেও যাচ্ছে রাতের দিকে, তার জন্য ছোট প্যান্ট পরিয়ে ঘুম পাড়াচ্ছি বা ফুল হাতে জামা পরাচ্ছি না, এরকম করে দুদিন ধরে করছি। এই জামা পরেও ওর অস্বস্তি হচ্ছে, একটা হালকা পাতলা জামা পরেছি তাও ওর অস্বস্তি হচ্ছে। ঘুরে কি করলো বলো, এসিটার দিকে তাকিয়ে? আজকে দুপুরে গরম পড়েছে, দিয়ে ঘেমে গেছে, আমি তো হাত দিয়ে দিলাম, ঘেমে গেছে, মাথা টাতে গুলো ঘেমে গেছিল, দিয়ে ও আমি হাত দিয়ে যখনই ঘুমটা ভেঙে গেছে, এসিটার দিকে তাকিয়েছে এমনি করে, দিয়ে এমনি করে মানে এসি চালিয়ে দেবো বলছে, মানে ওর এত গরম করছে বলছে এসি চালাতে এখন থেকে। এই ফেব্রুয়ারি থেকেই বলছে এসি চালাতে রুহি। এই দেখো ফক্সের লোম তুলে দিয়েছে গো। হ্যাঁ গো, এইটা অনেক উমা অমনি করে না, অনেকদিন ধরে এটা চেষ্টা করছিল রুহি, এবার পেরে গেছে। লোম তুলে আবার তোমাকে দেখাতে যাচ্ছে, লোম উঠে গেছে, পুদি দিল। পুরো বিয়ারটা কই, বেবি বিয়ারটা কই? এই তো চলো, রুহি এখন পড়াশোনা করতে ব্যস্ত হয়ে গেছে, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। গুড নাইট সবাইকে, টাটা।